নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন 24। আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু গলো। তো বন্ধুরা, বর্তমানে চাষ করতে গেলে যে পর্যাপ্ত পরিমাণে আমাদের জৈব সারের প্রয়োজন হচ্ছে সেটা কিন্তু আমরা মানে আস্তে আস্তে বুঝতে পারছি, বা চাষিরাও এখন বুঝতে পারছে। তো সেই কারণেই আমাদের রাসায়নিক সার ছেড়ে আমাদের কিন্তু জৈবর দিকে বর্তমানে আগ্রহটা অনেক বাড়ছে এবং পরবর্তীতে আরও বাড়বে। তো সেই আশা রেখেই বর্তমানে আমরা যে কেঁচো সার, যেটা জৈব সারের মধ্যে সবথেকে মানে উপকারী এবং সবথেকে গুণগণ ভালো, যেটা কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট অনেক অংশে, হ্যাঁ, যেটা গোবর সার, মেনলি গোবর থেকেই তৈরি হয়, তবু গোবর সারের থেকে এর কোয়ালিটি আরও উন্নত। তো সেই কারণেই আমরা আজকে চলে এসেছি বাড়ি থেকে অনেকটা দূরেই। এটা জায়গাটার নাম কোথায় সেটা আমরা দাদার সঙ্গে জেনে নেব এবং দাদার পরিচয় জেনে নেব। তো নমস্কার দাদা, প্রথমে আপনার পরিচয়টা জানাবেন এবং ঠিকানাটা জানাবেন। এটা হচ্ছে বাতকুল্লা, নদিয়া ডিস্ট্রিক্ট বাতকুল্লা, গ্রাম হচ্ছে অঞ্জনগড়, আর এটা হচ্ছে রানাঘাট ওয়ান ব্লক। হ্যাঁ, তো প্রথমেই আপনার নামটা বলেন। দীপক ব্যানার্জি। দীপক ব্যানার্জি, তো আমরা তো এইখানে এসে দেখতে পাচ্ছি যে আপনার বিরাট বড় কেঁচো সারের প্রজেক্ট। তো আপনি মোটামুটি এটা কতদিন আগে শুরু করেছেন? 2014 সাল থেকে শুরু করেছি। 2014 সাল। আচ্ছা, তো বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার কাছে এটা সার্টিফিকেট। হ্যাঁ, এইটা এই সার্টিফিকেটটা কিসের বা কোথা থেকে পেয়েছেন? আমি ভার্মি কম্পোস্টটা হচ্ছে ল্যাব থেকে টেস্ট করিয়েছিলাম আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের যে মোহনপুর আছে, আচ্ছা, বিসিকেবি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে টেস্ট করিয়েছি। আচ্ছা, তা সেই এইখানে গুণগত মান একদম মানে এর মধ্যে কি কি আছে সেটা একদম ডিটেইলসে দেওয়া আছে, যা কিছু সারের মধ্যে থাকা দরকার আর কি, প্রত্যেকটা জিনিস সমান পরিমাণে আছে এর মধ্যে আছে। হ্যাঁ, আচ্ছা। তো এবার আমরা দীপকদার কাছ থেকে জেনে নেব মানে সংক্ষেপে যে এই ভার্মি সার, ভার্মি কম্পোস্ট বা এই কেঁচো সারটা কিভাবে তৈরি করেন বলেন, যেটা কিভাবে করতে হয়। এই কেঁচো সার যারা তৈরি করতে চায়, তা এখানে মোটামুটি একটা শেডের প্রয়োজন আছে, এবং একদম ফাঁকা জায়গায় হবে না, কারণ ফাঁকা জায়গায় করতে গেলে রোদের তাপে নষ্ট হয়ে যাবে, আবার জল পড়লে পরে কেঁচোর বেডটাও নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তা এটা মোটামুটি নিচে তাবু দিতে হবে, বা কেউ যদি পাকা করে করতে চায় সিমেন্টের সেইভাবেও করতে পারে, কোনো অসুবিধা নেই। তার নিচে তাবু দিয়ে করা যেতে পারে, আর উপরে একটা শেড খড়ের চালও দেওয়া যেতে পারে, তাবু দেওয়া যেতে পারে, টিনের শেডও করা যেতে পারে। আমরা যে বর্তমানে যে জায়গাটা দেখছি আপনার এখানে, তো এখানে টোটালি কতগুলো বেড আছে? 60খানা বেড আছে। তো এই 60খানা বেডের নিচেই কি তাবু দেওয়া আছে? এরকম প্রথমে তাবুটা বসিয়ে নিয়েছে সমান জায়গায়, তারপরে মিডল দিয়ে আপনারা ইট দিয়ে 6 ইঞ্চি উঁচু করেছেন নাকি? 6 ইঞ্চি, মোটামুটি 6 ইঞ্চি। আচ্ছা, এই বেডের মাপটা কি আছে? তারপরে আপনি এদিকে ঘুরে বলুন, তারপরে যেটা আমাদের জানার যে এই যে এক একটা বেড, এই একটা বেডে কত কিলো মোটামুটি গোবর সার দিতে হয় এবং কত কিলো কেঁচো প্রথমে? একটা বেডে মোটামুটি হচ্ছে আপনি 2 কুইন্টাল মতন গোবর দেওয়া যেতে পারে। 2 কুইন্টাল মতো, আর শুধু গোবরই তো যায় না, এর সঙ্গে হচ্ছে কিছু কলা গাছ দিতে হয়। কলা গাছটায় হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে নাইট্রোজেন থাকে, পটাশ থাকে, পটাশটাই বেশি থাকে আর কি, পটাশের ভাগটা। তা এখানে হচ্ছে শুধু গোবরটা দিলে সারের কোয়ালিটি ভালো হয়। আচ্ছা, তার সঙ্গে কলা গাছ, কচুরিপানা এগুলো দেন? হ্যাঁ, এগুলো দেওয়ার দরকার আছে। সারের কোয়ালিটি কে, সারটা বেশি বাড়ে না যদিও এতে, কিন্তু সারের কোয়ালিটিটা ভালো হয়, মানে গুণগত মানটা ভালো হয়। তো তারপরে যেটা আমরা বলবো যে এই একটা বেডে আপনি মোটামুটি কত কিলো কেঁচো দিতে হবে? একটা বেডে যে প্রথম অবস্থায় করবে, একটা বেডে মিনিমাম 3 কিলো কেঁচো দিলে ভালো হয়। 3 কিলো দিলে হয়, 2 কিলো দিলে হয়, 3 কিলো। আচ্ছা, তো এই একটা বেডে ধরেন আমি 2 কুইন্টাল গোবর দিলাম আর 3 কিলো কেঁচো দিলাম, এবার কতদিন পরে এখান থেকে আমি সেটা মানে সারটা হবে? প্রথম অবস্থায় হচ্ছে মোটামুটি মাস 3-4 কিন্তু সার সেইভাবে তুলতে পারবে না সে। আচ্ছা, মাস 3-4 তুলতে পারবে না,
তা এবার কেচো দেওয়ার সাথে সাথে যে সার রেডি হয়ে যাবে মোটামুটি রানিং তো থাকছে না বেডটা নতুন বেড নতুন বেড এবার সেই নতুন বেডটা করতে গেলে পরে মোটামুটি ওদের সেটিং কেচোগুলো সেটিং হবে ডিম বাচ্চা দেবে দিয়ে সেটিং হতে হতে মোটামুটি আড়াই থেকে তিন মাস সময় লাগে আড়াই থেকে তিন মাস সময়ের পরে গিয়ে তখন রানিং হয়ে যাবে তখন কিন্তু কুড়ি পঁচিশ দিন পর পরই সে সার তুলতে পারবে খেতে দেয় না তারপরে বেড দেখা গেল শুকিয়ে গেল শুকিয়ে গেলে পরে কেঁচো মারা যাবে শুকিয়ে গেলে কেঁচো মারা যাবে মানে হালকা ময়েশ্চার একটা ভিজা ভিজা ভাব রাখতে হবে আচ্ছা এই এই কেঁচো গুলো মানে যে সঠিকভাবে ভেতরে এরা সুস্থ থাকবে তার জন্য কি আলাদা কোনো সিস্টেম আছে কি কোনো সিস্টেম নেই বেডটা উঁচু যদি অনেকে বেড উঁচু করে উঁচু করলে অসুবিধা আছে উঁচু করলে অসুবিধা আছে অক্সিজেনের অসুবিধা হয় তারপরে নিচের দিকটা প্রচন্ড গরম হয়ে যাবে আচ্ছা কেউ যদি মনে করেন যে হয়তো দশটা বেড বা কুড়িটা বেড দিয়ে করবে তো সেটা কিরকম কি খরচা আসতে পারে কোন বেকার ছেলে বা আমাদের মতো যারা উদ্যোক্তা আছেন দশটা বেড দিয়ে শুরু করলে তাকে কিছু কিনতে হবে সেট করতে হবে মোটামুটি কিরকম একটা খরচা আসতে পারে দশটা বেডে মোটামুটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার উপরে টিন দেওয়া আছে তো এটা যদি কেউ টিন না দিয়ে পলিথিনের যেটা ওটা ওটা করা যেতে পারে না পলিথিন ওই ঝড় বাতাস আসলে পরে উড়িয়ে নিয়ে চলে যায় ওই জৈব সার অনেকেই ভাবে যে সবই জৈব সার কিন্তু জৈব সার আর ভার্মি কম্পোস্টের মধ্যে রাত দিন তফাত আছে অনেক তফাত কিন্তু সবাই এই ভার্মি কম্পোস্ট জিনিসটা কি সবাই মনে করে ভার্মি কম্পোস্টটাও জৈব সার এটা তো জৈব এক অরিজিনাল জৈব সার কিন্তু ভার্মি কম্পোস্ট জৈব সারের থেকে অনেক অনেক ভালো তা যা ভার্মি জৈব সার কি হয় আমাদের কৃষ্ণগড়ও আছে ওই যেমন গোদাডাঙ্গার পাশে ওখানে শহরের সমস্ত নোংরা গুলো নিয়ে সিটি কম্পোস্ট যেটা সিটি কম্পোস্ট নোংরা গুলো নিয়ে গিয়ে ফেলছে সেটা ডিকম্পোজ করে জৈব কার্বন কিছু মিশাচ্ছে আর বড় ড্রামের মধ্যে ই করে হচ্ছে কম দামে দিচ্ছে একদম হ্যাঁ কম দামে তো ওর মধ্যে তো কোনো লেবার খরচা নেই সেরকম কোনো র মেটেরিয়ালস কেনার কোনো ব্যাপার নেই তা এবার যার ফলে ভার্মি কম্পোস্টের ভেতর যা যা গুণ আছে ওর ভেতর কিন্তু সেইভাবে কিন্তু নেই কিন্তু এটা একদম আর একটা দিক যেটা আমাদের জানার যে এই কেঁচো সার এটা জমিতে চাষিরা কেন ব্যবহার করবে মানে এর কি কি এক্সট্রা উপকারিতা আছে সেটা যদি একটু বলেন হ্যাঁ এতে হচ্ছে জমিতে যেমন আমার কাছ থেকে নিয়ে শশার চাষিরা যারা মানে চাষ করেছিল শশার সিজনে তারা শশার সিজনটা মোটামুটি দেড় থেকে দু মাস বোধ হয় শশাটা দেড় দু মাস মতো হার্ডলি তোলা যায় ওই ছেলেটা হচ্ছে আমার কাছ থেকে সার প্রয়োগ করে আর কি কোনো রাসায়নিক সার দেয়নি চার মাস কন্টিনিউ শশা তুলেছে এবং শশার গাছের লংজিভিটি বেড়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি হবে এবং শশা গাছে যে ধরনের রোগ পোকামাকড়ে শশার ক্ষতি হয় আর কি শশা গাছে তার সেই রোগ পোকামাকড় ছিল না তার শুধু গোবরের সার দিলে কিন্তু ওটা হবে না না শুধু গোবরে তো প্রচুর পরিমাণে অ্যাসিড আছে ব্যাকটেরিয়া অনেক ধরনের ওইটাই এইখানে যে কেঁচো গুলো ব্যবহার করা হয় এই কেঁচো গুলোর মানে কি নাম এরা কি ভ্যারাইটি বা এরা কোথা থেকে এগুলো হচ্ছে যেমন আমার আছে এখানে ওই ইউরুলিয়াস আছে হাইসিনিয়া আছে পেরুলিস আছে এবং আরো চার পাঁচ রকমের আছে এবার সব নামগুলো তো জেনে রাখা তো কেউ যদি নতুন ভাবে এইটা প্রজেক্টটা তৈরি করতে চায় তো সেই সেই হিসাবে যদি সে আপনার কাছে আসে আপনি পরামর্শ দেবেন তো অবশ্যই অবশ্যই আর এই কেঁচো কেঁচো কি আপনি বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ কেঁচো বিক্রি করেন তাহলে আপনার ফোন নাম্বারটা একটু আমাদেরকে বলেন আমার 9333228492 আচ্ছা এই নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যাবে কেঁচো প্লাস সার সমস্ত কিছুই পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তো এইবার আমরা একটু ঘুরে ঘুরে দেখবো আপনার সরকারি রেডি অফিস গুলো আমার কাছ থেকে প্রচুর সার নেয় রেডি অফিসেও সার নেয় প্রচুর নেয় আচ্ছা আচ্ছা হ্যাঁ
সরকার থেকে সাপোর্ট না দিলে পাবলিকে খুব একটা তো নিতে আসে না, আসে পাবলিকেও নেয় কিন্তু কেউ এক বস্তা নিল। দীপকদা আর একটা জিনিস আপনার সঙ্গে একটু জানবো, যদি কেউ নতুন ভাবে করে সরকার থেকে কি কোন রকম সাবসিডি বা কোন সিস্টেম আছে? সাবসিডি লোন আছে কিনা জানি না, কিন্তু হচ্ছে আমি যেমন দিয়েছিল আমাকে ওই হর্টিকালচার থেকে আচ্ছা 50,000 টাকা দিয়েছিল। 50,000 টাকা দিয়েছিল এটা করার জন্য? মানে আমি তখন আমার রানিং যদিও, আচ্ছা আচ্ছা, করার পরেই দিয়েছে 4-5 বছর পরে। তো মোটামুটি অফিসে যোগাযোগ করা আছে তাই? হ্যাঁ, ওখান থেকে নতুন যারা আছে তারা যোগাযোগ করে দেখতে পেতে পারে সব দিকে। এবার অনেকেই তো টাকা তো সরকার থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু অনেকে করে করে আবার টাকাটা যেই অ্যাকাউন্টে ঢুকে গেল অমনি দুদিন পরে ভেঙে বাদ দিয়ে দেয়। আর দেবাকদা তাহলে পরে নতুন যদি কেউ করে আমাদের মতো তাহলে পরে মোটামুটি সে কি লাভ করতে পারবে আপনার হিসাবে কিরকম? অবশ্যই লাভ করতে পারবে। আমি তো আমার তো এই বড় সেটটা তো তাবুর ছিল, এবার তাবু ফেলে দিয়ে আমি 3টা দিয়েছি, এবার আমার এর থেকে একটা প্রফিট আসে বলেই তো আমি দিতে পেরেছি। আচ্ছা, তো আপনার এখানে যে 60টা যে বেড আছে তো এখান থেকে মোটামুটি মাসে কত কুইন্টাল মতো আপনার প্রোডাকশন? মাসে আমার মোটামুটি এখান থেকে 75 কুইন্টাল, মানে 150 বস্তা। 150 বস্তা মাসে? মাসে। আচ্ছা আচ্ছা, তার মানে তো বছরে বোঝা যাচ্ছে যে অনেক। 150 বস্তা মানে মাসে বছরে প্রায় 1200-1800 বস্তা। এই যে গোবর যেটা আপনারা নিয়ে আসেন, তো এই গোবরের কাঁচামালের অভাব হয় না? অসুবিধা নেই। শুধু যে এই সারটা জমিতে বা সবজিতে প্রয়োগ করা হয় ফুল চাষে তা নয়, কিন্তু এই সারটা আবার মাছের যাদের চাষ আছে মাছের ভেড়িতেও পুকুরেও এই সারটা প্রয়োগ করা যায়। তাই এই সার জমি পুকুরে দিলে পরে বা ভেড়িতে দিলে পরে মাছের গ্রোথ খুব ভালোভাবে বাড়ে। দাদা আর একটা কথা আপনার সঙ্গে জানবো, এই যে বেডে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিছু সার তোলা হয়েছে, এই সারটা যখন তোলেন তখন কেঁচোটা কিভাবে আলাদা করেন? কেঁচো আলাদা, মানে কিছু সামান্য কিছু থাকে আর সাইডে যেহেতু খাবারটা রয়েছে ওদের গোবরটা রয়েছে ওরা সাইডে চলে যায়। এই সাইড দিয়ে গোবর বেশি করে হাতে হাতে নাড়া খেলে না ওরা সঙ্গে সঙ্গে দেখালাম না, এই তো গোবর দিয়ে ভেতরে ভেতরে ঢুকে যায়। এগুলো মাঝখানে কিনে নিতে আমার খুব বড় বড় হয়ে যায়। এগুলো সব বিদেশি কেঁচো, এটা মানে আমার আগে দেশি কেঁচো না, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স এসব দিকটা কেঁচো, আমাদের দেশি কেঁচো লাগবে। মানে মাঝখান দিয়ে সাপটা আছে আর দুই সাইড থেকে যে মোটা মোটা কেঁচো আছে এই যে এগুলো বাড়ছে, মানে আমি শীতকাল না শীতকালে এদের চলাফেরা বা আদা খুব কম আর কি, শীতকালে একটু কম কম, গরমকাল আসবে মানে সাই সাই সাই। মোটামুটি এই ছিল আজকের ভিডিও, আর আমি আশা করব যে আমাদের যারা কৃষক বন্ধুরা আছেন তারা অবশ্যই এই কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট আপনারা বেশি বেশি জমিতে ব্যবহার করবেন, আর নতুন যারা আছেন তারা কিন্তু এই কেঁচো সারের যে প্রজেক্ট এটা আপনারা আমাদের মতো বেকার যারা আছেন অবশ্যই করতে আমি আগ্রহী হতে বলবো। তো তার আগে দীপকদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই সার সম্বন্ধে জেনে বুঝে, তবেই কিন্তু কাজে পা দেবেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, নমস্কার।